করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য 500 রেমডেসিভির ইঞ্জেকশন দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি তিনি এই অনুদান দেন। ভারতের বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সামাজিক টুইটে এ খবর নিশ্চিত করেছেন। তিনি এই অনুদানের জন্য শাহরুখ খানকে ধন্যবাদ জানান। টুইটে মন্ত্রী লিখেছেন, এই জরুরি প্রয়োজনের সময় 500 রেমডেসিভির ইঞ্জেকশন অনুদানের জন্য শাহরুখ খান ও মীর ফাউন্ডেশনের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সংকটকালে আপনার সহায়তা আমাদের বাধিত করেছে। এর জবাবে টুইটে স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান শাহরুখ খান। টুইটে তিনি লিখেছেন, আমরা যদি সম্মিলিতভাবে এগিয়ে আসি তবে এই সংকট জয় করতে পারব। ভবিষ্যতে আরও সাহায্যের জন্য আমার টিম ও আমি প্রস্তুত আছি। এই সেবার জন্য আপনার পুরো টিমকে ধন্যবাদ জানাই। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।